Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaih. Wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغلي আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى فيما ضينا خار وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى في موضع آخر ما يلفظ من قول إلا لديه رقيب عتيد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هذه من لذات الموت رواه الترمذي والنسائي وابن ماجه بإسناد حسن দাও আল্লাহ দাও আমায়াবার ওমর দারাজ দিল দাও আল্লাহ দাও আমায়াবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগতে নিখিল
দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চা ইমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অসুখ সময় আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ অসুখ সময় অনর অটল পাহাড় সম অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আল্লাহ দাও আমায় আবার ওমর দারাজ দিল সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহামনিবের দরবারে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আমাদের এলাকাতে বলতে গেলে এটি সর্বপ্রথম মাহফিল এই মাহফিলে আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পাথরঘাটা সামাজিক উন্নয়ন ট্রাস্ট ফান্ডের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি যদিও আজকে যিনি সভাপতিত্ব করার কথা ছিল তিনি অসুস্থ এই জন্যে আজকে সভাপতির আসন গ্রহণ করেছেন আমার অত্যন্ত কাছের হৃদয়ের এবং ভালোবাসার মানুষ এবং আমার উস্তাদ শায়খ হাফেজ আব্দুল আল মামুন খদিব পাথরঘাটা বাজার কেন্দ্র জামে মসজিদ এছাড়াও উনি অধ্যয়নরত রয়েছেন আল কাসিম বিশ্ববিদ্যালয় সৌদি আরব এছাড়া উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধেভাজন বড় ভাই মোহাম্মদ জাকির হোসেন ধর্মীয় শিক্ষক সিঙ্গাডাক আদর্শ উচ্চ বিদ্যালয় উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা তরুণ উদীয়মান বক্তা শির্ক ও বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত ভালোবাসার মানুষ বন্ধুবর শায়খ আব্দুল্লাহ বিন এরশাদ প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ এবং প্রতিষ্ঠাতা ইউনাইট টিভি উত্তরা ঢাকা উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত আরেকজন বক্তা সুমিষ্ট ভাষী তরুণ উদীয়মান বক্তা শায়খ মাওলানা ইউসুফ আলী নুরী ধর্মীয় আলোচক বিটিভি ও মুদাররিস কারিমুল বারী রহমানিয়া মাদ্রাসা এছাড়াও আমার পূর্বেই অনেক ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে বক্তব্য পেশ করেছেন এছাড়া প্রধান অতিথি জনাব বীর এনায়েত হোসেন মন্টু গেস্ট অফ অনার রয়েছেন
সদ্য বড় ভাই জনাব মোহাম্মদ শরীফুর রহমান শরীফ, সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী তরফুর ইউনিয়ন পরিষদ, এছাড়া বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই আমি শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অল্প কিছু সময় আমি আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মূল্যবান কথা বের করে দেন, সকলে বলি আমিন। আমি আপনাদেরই অত্যন্ত পরিচিত এবং এলাকারই একজন কৃতি সন্তান, তো আপনারা আমাকে চিনেন, এই জন্য হয়তোবা আমার বক্তব্য আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, অথবা এমন হতে পারে আপনি হয়তোবা দূর থেকে অনেক কিছু ভাবতে পারেন। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে আজকে যে মাহফিলটা হচ্ছে এটা কিসের মাহফিল? এই আওয়াজ দিয়ে বলেন, কিসের মাহফিল? আপনারা কি বক্তার ভালোবাসায় এসেছেন নাকি কোরআন এবং সুন্নার আলোচনা হবে এই জন্য এসেছেন? কি আওয়াজ দিচ্ছেন না কেন? যদি কোরআন এবং সুন্নাকে ভালোবেসে থাকেন, বক্তাগণ কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। কে কয় নাম্বারের বক্তা, কার সুর কত মিষ্টি, কার চেহারা কত ভালো, এটা আপনার দেখার বিষয় নয়, বরং আপনি লক্ষ্য করবেন তিনি কোরআন এবং সুন্নাহ থেকে কি বলেন। যদি আপনি কোরআন এবং হাদিস থেকে কথা শুনেন, তাহলে আপনাকে কি করতে হবে? যদি মুমিন হয়ে থাকেন, আইয়াকুলু সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, এই চিন্তা চেতনার মধ্যে আপনাকে থাকতে হবে। এখানে সামনে আমি অনেক জায়গা দেখতে পাচ্ছি, আপনারা একটু এগিয়ে সামনের জায়গাগুলি ফিল আপ করে বসেন। এই ভাইয়ারা একটু সামনে এগিয়ে বসেন, পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, এবং এতক্ষণ যেখানে আপনি বসেছিলেন এই জায়গাটা আপনার পক্ষে সাক্ষ্য দেবে, আবার যে জায়গা পরিবর্তন করে বসলেন এই জায়গাটা অন্য ধরনের পাপাচার মুসলিম সমাজকে গ্রাস করে ফেলেছে। দেখা যাবে একের পর এক অগণিত পাপের মধ্যে আমরা জর্জরিত। এগুলো কারা করছে? মুসলিম যারা, ইমানদার যারা দাবি করেছে তারা কিন্তু করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন? দৌড়াতে বলেছেন, প্রতিযোগিতা করতে বলেছেন। কোরআনুল কারীম সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতটি খুললেই পাবেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা কি করো? দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। কোন দিকে প্রতিযোগিতা করবে? ইলা দিকে, মাগফিরতিম ক্ষমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ক্ষমার দিকে তোমরা কি করো? মাগফিরতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক তোমাদের রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা ক্ষমার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ক্ষমার জন্য প্রতিযোগিতা করতে বলা হয়েছে, অথচ আমরা পাপের জন্য আজকে প্রতিযোগিতা শুরু করেছি। পাপের জন্য আমরা প্রতিযোগিতা শুরু করেছি, কেমন? যে ও যদি একটা পাপ করে, উদাহরণস্বরূপ এক যুবক এক মেয়ের সঙ্গে প্রেম করেছে, আরেক যুবক ভাবলো একজন দিয়ে আমার চলবে না, আমার দুইজন তিনজন, নাউজুবিল্লাহ মিন জালিক, সে তার সাথে প্রতিযোগিতা শুরু করেছে। আরও বেশি বেশি কি করতে হবে? যুবতীদের সঙ্গে তার খারাপ মেলামেশা করতে হবে, এটা যেন তার আজকে এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কেউ আবার ভাবলো আমি নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে আমি জড়িত থাকব, উদাহরণস্বরূপ বিড়ি সিগারেটের কথা, অনেকে আবার পান খায়, পানের সঙ্গে জর্দা একটু ভালো না খেলে চলে না, সেভাবে দিনে আমার দুই তিনটা না পাঁচ সাতটা, এরকম আমরা এক একজন বিভিন্ন পাপের জন্য প্রতিযোগিতা শুরু করেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাগফিরা মানে হচ্ছে ক্ষমা, অর্থাৎ যে পাপ আপনি করেছেন ওই আর পাপ আপনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি করবেন? সারেন্ডার হবেন, আত্মসমর্পণ করবেন, তাওবা ইস্তেগফার পরে আপনি কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে পাপ করেছি আমি আর এই পাপটা করব না। এই ধরনের চিন্তা চেতনা কাজ যেন আপনার মধ্যে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। কেননা আমি আপনি কিন্তু জানি না আমি আপনি কখন মৃত্যুবরণ করব, আমি আপনি জানি না আপনার আমার হায়াত আর কতক্ষণ রয়েছে। এরকমটা ভাবলে চলবে না যে আমি এখনো তো আমার বাবা আমার দাদাই তো জীবিত, আমার তো মরার সিরিয়াল দেরি আছে, এটা ভাবলে হবে না। পৃথিবীর একটা সিস্টেম হলো, আপনি কি করবেন?
জন্ম নিতে হলে আগে পিতাকে আসতে হবে, দাদা, এরপরে পিতা, এরপরে আপনি। কিন্তু মৃত্যুর মুহূর্তে কিন্তু এরকমটা হবে না যে আপনার দাদাই আগেই মরবে। অনেককেই দেখা যায় অনেক দাদা তার নাতির লাশটাকে তার দাফন করতে হয়, বলেন ঠিক কিনা, করতে হয় কিনা? যদি এটা করতে হয় তাহলে আপনিও যে কালকে মরবেন না তার কি গ্যারান্টি রয়েছে? এজন্য আপনাকে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। সেই প্রতিযোগিতা কেমন হবে? প্রতিযোগিতাটা হবে ক্ষমার জন্য। কিন্তু আজকে আমরা সুদ ঘুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অশ্লীলতার মধ্যে, পাপাচারের মধ্যে আমরা আজকে প্রতিযোগিতা শুরু করেছি, প্রতিযোগিতা শুরু করেছি, সুদ খেতে হবে আমাকে। ও যখন কি করে সৎকারা সুদের টাকা লাগায়, অনেকে আছে বিভিন্নভাবে আজকে সুদের লেনদেন চলছে, বলতে পারেন সুদ ছেয়ে গিয়েছে গোটা বাংলাদেশে, শুধু বাংলাদেশ তো আছেই। আফসোস লাগে এই আমাদের এই অত্র অঞ্চলে সুদের এত ভয়াবহতা প্রকট আকার ধারণ করেছে, অত্যন্ত অনেক সময় মন চায় এলাকা ছেড়ে চলে যাই, কখন যেন আল্লাহর গজব নেমে আসে। কারণ লানত করা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার শ্রেণীর লোকের প্রতি লানত করেছেন, সুদের সাথে যারা সম্পৃক্ত চার শ্রেণীর লোক। মাঝে মধ্যে মনে হয় যে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়, এত ভয়াবহতা পাপাচারে এভাবে ছেয়ে গিয়েছে। আমরা ক্ষমার জন্য আজকে কি করছি না, আমরা প্রতিযোগিতা দূরের কথা, আমাদের মনেই থাকে না সারাদিন একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ মনে প্রাণে এই বিশ্বাস নিয়ে ক্ষমা চাই, এই কথা আপনার আমার মনের মধ্যে আসে না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি বলেছেন সহিহ বুখারীর রেওয়ায়েত, সেখানে রয়েছে তিনি কি করেন 70 বারের বেশি তিনি দৈনিক তিনি তওবা করেন। চিন্তা করেন যে ব্যক্তিটার আগের পরের গুনাহগুলোকে মাফ করা হয়েছে, সেই ব্যক্তিটাও দিনে 70 বারের বেশি তওবা করে। অথচ আপনার আমার কতটা গুনাহ রয়েছে, আসমান এবং জমিন পর্যন্ত ঠেকে যাবে আপনার আমার গুনাহ রয়েছে, কিন্তু আমি আপনি তওবা করার গুনাহ ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করি না। আমরা কতটা আজকে পাপের মধ্যে ডুবে গিয়েছি, নিমজ্জিত হয়ে গিয়েছি, আমরা ক্ষমা চাইতে আজকে আমরা কৃপণতা করছি। সহিহ মুসলিমের বর্ণনা, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিয়া তামাররা, তিনি দৈনিক 100 বার তিনি তওবা করেন। আল্লাহু আকবার, 100 বার তওবা করেন। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ মৌখিকভাবে নয়, বরং মনে প্রাণে এই পাপ আর আমি করবো না এই ওয়াদা দেওয়া, কিন্তু আমি আপনি নিজের পাপগুলিকে মেলানোর চেষ্টা করছি না, সবার দৃষ্টি শুধু অন্যের দিকে, ও এত পাপ করছে, ও এত খারাপ, আপনি কতটা ভালো আপনি একদিনও মেলানোর চেষ্টা করেন না। এই জন্যে আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি আপনি যদি মনে করি আমি আপনি বেঁচে যাব, আমি আপনি যদি মনে করি আল্লাহর হিসাব থেকে আমি আপনি বেঁচে যাব, তাহলে ভুল হিসেব হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা রহমান, কোরআনুল কারীমের 55 নম্বর সূরার 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মানুষ এবং জিনেরা, মানুষ এবং জিন এই জাতিকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি পারো, এর তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহর হিসাব নিকাশ ওই হাসরের ময়দান থেকে পলায়ন করার জন্য ওই চেষ্টা তুমি করো না কেন, ওই হাসরের ময়দানে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে, তুমি পলায়ন করার কোনো ধরনের সুযোগ তুমি পাবে না। আল্লাহ বলছেন তুমি পারলে একটু পলায়ন করে দেখো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পরাক্রমশালী আল্লাহর আয়ত্ত ছেড়ে তুমি কোথাও পলায়ন করতে পারবে না। ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহে মানুষ এবং জিন তোমরা উভয়ে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহর এত নিয়ামত আমি আপনি বক্ষণ করছি, আমরা একের পর এক শুকরিয়া করছি না, অস্বীকার করে চলছি। আমার ভাইরা আপনি তো পাপ করছেন, আপনি অনায়াসে পাপ করে যাচ্ছেন, অথচ আপনি জানেন না আপনার এই পাপগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বিষয়টি বুঝতে সহজ হবে। আপনাকে আমাকে শুধু অডিও নয় এবং ভিডিও ফুটেজ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে এই পাপগুলিকে দেখাবেন। হিসাব যখন আপনি দেবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, খায়রান ইয়ারা, ইয়ারা মানে হচ্ছে
আপনি দেখতে পাবেন। আপনি কি করেছেন? যাররা পরিমাণ, যাররা পরিমাণ আপনি ভালো কাজ করেছেন, খয়ের উত্তম ভালো কাজ করেছেন। সেদিন আপনাকে ভিডিও ফুটেজ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই আমলগুলি সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি আমি আপনি কি করি, কোন একটা খারাপ কাজ সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, যাররা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় ছোট্ট একটা কাজ পাপাচার আপনি করেছেন, ভালো করলেও দেখানো হবে, খারাপ করলেও আপনাকে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপরাধী প্রমাণ করে ছাড়বেন, আপনি বাঁচার কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আপনি কি মনে করেছেন যে আমি কি করব অন্ধকারের মধ্যে, কি করব, পাপ করব, আল্লাহ কি দেখবে নাকি, ভিডিও করবে, আলো না হলে ভিডিও হবে নাকি? অথচ এখন আপনারা অনেকেই দেখেছেন যে যদি আপনি দোকানে সিসি ক্যামেরা লাগান, অন্ধকারেও আপনার ভিডিও বোঝা যাবে। সিসি ক্যামেরার এত পাওয়ার রয়েছে, অন্ধকারে করতেছেন ওটাও ভিডিও ফুটেজ হয়ে যায়। আজকে আমরা এই বিষয়গুলিও, আজকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এজন্য এখন হয়তো আপনার বিশ্বাস হচ্ছে, নাহলে আপনি কবেন কিভাবে সম্ভব, ভিডিও আবার দেখাবেন কিভাবে? এখন তো আপনি স্পষ্ট, এই যে দেখেন এখন প্রজেক্টর, এখানে ভিডিও হচ্ছে, মোবাইল বা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে ভিডিও হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভিডিও করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই যত যাবতীয় কাজগুলি রয়েছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভিডিও নয়, অডিও আল্লাহ রাব্বুল আলামিন করছেন। কোরআন কারিমের ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কফের 18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন প্রতন্ত প্রহরী নিযুক্ত করে দিয়েছি। তুমি যদি মনে করো বাংলাদেশে পাপ করবো না, অনেকেই চাঁদে যাওয়া শুরু করেছে, অনেকেই হয়তোবা আবার অনেক অন্য গ্রহে যাবে, ভাবলো বাংলাদেশে পাপ করলে ধরা খেয়ে যায়, অন্য গ্রহে গিয়ে করব, অনেকে আবার বাংলাদেশ ছেড়ে গিয়ে বিদেশের মধ্যে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, হয়তোবা মনে করে আমার পরিবার পরিজন তো দেখতেছে না, এলাকার মানুষ তো দেখতেছে না, এখানে পাপ করলে অসুবিধাটা কোথায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সর্বদা একজন প্রতন্ত প্রহরী আপনার সমস্ত কার্যাবলীকে তারা কি করছে, রেকর্ড করছে, রেকর্ড করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে সিস্টেমগুলো এগুলো দিয়ে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে, যেই স্থানে আপনি পাপ করবেন, ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা রাব্বাকা আওহালাহা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4-5 নম্বর আয়াতে এই জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, জমিনের উপরে যত ধরনের পাপ আপনি করেছেন, এখন যে মাহফিল হচ্ছে, এখন আপনি অন্যত্র বসে পাপাচারে লিপ্ত, চাষটলে বসে বিড়ি সিগারেট আপনি খাচ্ছেন, বা কেউ বা টিভির পর্দায়, কেউ বা মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন অশ্লীলতা, গান বাজনা, বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে লিপ্ত, যেই জমিনের উপরে আপনি এখন দাঁড়ানো, এই জমিনটা কাল কিয়ামতের ময়দানে তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিন বলবে ওহে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তিটা কি করেছে আমার উপরে দাঁড়িয়ে, আমাকে সে কি করেছে, এখানে অন্ধকারেই হোক বা যেখানে আপনি করেন না কেন, এই জমিনের উপরে তো আপনি পাপাচার করে বেড়ান। এখন যদি মনে করেন যে না জমিনে গিয়ে করব না, আমি হয়তোবা এরোপ্লেনে বিমানের মধ্যে উঠে করব, তাতে কি আপনি বাঁচতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দকে আমি তোমাদের কাদের মধ্যে আমি শেডিং করে দিয়েছি, তুমি যেখানেই যাও না কেন বাংলাদেশে পাপ করবা না, তুমি মনে করলা জমিনের মধ্যে করব না, এরোপ্লেনের উপরে আমি চড়ে পাপ করব, অথবা আমি অন্য গ্রহে গিয়ে পাপ করব, সেখানে ওই ফেরেশতারা তোমার সমস্ত বিবরণীগুলি তারা লিখতে থাকবে, সব কিছু তারা লিখতে থাকবে, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। আমার ভাইয়েরা শুধু এ কথায় নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আমি আপনি যদি কি করি এভাবে পাপাচার করে বেড়াই। বর্তমানে আরেকটু বোঝার জন্য বলছি, মেমোরি কার্ড আছে, ছোট্ট একটা মেমোরি কার্ড, 16 জিবি, 32 জিবি বা 64 জিবি বা 128 জিবি অনেক হতে পারে। এই যে জিবি, ছোট্ট একটা মেমোরি কার্ড, আপনি দেখবেন এর ভিতরে কিন্তু অনেক কিছু তথ্য রাখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিবরণও দিচ্ছেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার আমার এই কণ্ঠদেশের মধ্যে, গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রেখে দিয়েছেন, যেই কার্ডের মধ্যে, মেমোরি কার্ডের মধ্যে যেমন অনেক তথ্য রাখা যায়, ঠিক তেমনি ভাবে ওই ছোট্ট কার্ডের মধ্যে আপনার আমার সমস্ত বিবরণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, যেটাকে আপনি উন্মুক্ত অবস্থায় পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, দুনিয়াতে কত আমল করেছিলে, পাপাচার করেছিলে, যা কিছু তুমি করেছিলে, এই যে কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুই পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আলাইকাল, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি এখন মিলিয়ে দেখো। এই কিতাব পড়ে সে বলবে, এটা কেমন কিতাব, এর মধ্যে ছোট্ট একটা গুনাহ তো লেখা আছে, বড় একটা পাপ করেছি এটাও তো আজকে দেখছি আমি লেখা আছে, অর্থাৎ এমন কোনো পাপ এখান থেকে বাদ পড়ে নাই, সমস্ত পাপ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এবার আসুন, একটি গুরুত্বপূর্ণ হাদিস বলছি, শুধু এগুলোই নয়, এবার দেখেন, মানুষ তো দুনিয়াতে মিথ্যা কথা বলে, হাশরের ময়দানেও মিথ্যা কথা বলবে, হাশরের ময়দানে পর্যন্ত মানুষ মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, হাশরের ময়দানে এই সমস্ত হিসাবগুলি যখন দেখানো হবে, সে অস্বীকার শুরু করে দেবে, বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি আমার জন্য জুলুম করাকে আপনি কি করে দেন নাই, আমার উপরে জুলুম করবেন না, এটা আবশ্যক করেন নাই। আল্লাহ বলবেন, অবশ্যই তো করেছি, আমি তোমার উপরে জুলুম করব না। এই ব্যক্তিটা কি বলতেছে শুনুন, সে বলছে, ওই সমস্ত ওই যে ফেরেশতা, তারপর বিভিন্ন হিসাব কিতাব, ওগুলোর হিসাব আমি মানি না, ওগুলোর হিসাব আমি মানি না, এরা আমার উপরে কি করেছে, মিথ্যারোপ করেছে, জুলুম করেছে, এগুলোর হিসাব চলবে না। আমার অস্তিত্বের ভিতরে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার যে শরীর দেহ রয়েছে, এখান থেকে আজকে সাক্ষী নিযুক্ত করা হোক, তাহলে আমি মেনে নেব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দেখেন, এতগুলো সাক্ষীর পরে অস্বীকার করছে, ভিডিও, অডিও, কিতাব, ফেরেশতা, এরপরে অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার দেখেন আরেকটা হাদিস বলে নিচ্ছি, এই হাদিসের মধ্যে রয়েছে যে কেউ যদি সেদিন অপরাধ স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, বলে সুবহানাল্লাহ, ক্ষমা করে দেবেন এবং তার পাপকে আল্লাহ গোপন করে দিবেন, কিন্তু অপরাধ স্বীকার করা এত সহজ নয়। এখন এই যেখানে অনেকেই আছেন, অপরাধের কথা একটু বলে দেখেন কি হয়, আগুন জ্বলা শুরু হয়ে যাবে, তার মাথা হট হয়ে যাবে, সে তার একটা পাপের কথা বললে তার মাথা গরম। এই যে এখন ওয়াজ করতেছি, অনেকের গায়ে লাগতে পারে, দেখবেন মাথা গরম, কেন, অপরাধের কথা বলা হয়েছে, আল্লাহ যখন বলবে পাপের কথা স্বীকার করতে চাইবে না, অস্বীকার শুরু করবে। বাংলাদেশে যখন পুলিশেরা, বিভিন্ন বাহিনীরা অপরাধীকে ধরে নিয়ে যায়, স্বীকার করে নাকি, বলে না না এর সাথে কোনো সম্পৃক্ততাই তো আমার নাই, বলে বলে এই যে প্রমাণ দিলে অস্বীকার করে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠোর হিসাবের জবাব দিয়ে তার এত ব্যবস্থা আল্লাহ করলেন, তারপরে অস্বীকার করবে, সে বলবে আমার অস্তিত্ব থেকে প্রমাণ পেশ করা হোক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তার জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, মোহর লাগিয়ে দিবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম সূরা ইয়াসিন, কুরআনুল কারীমের 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তোমার জিহ্বাকে, তোমার মুখটাকে আমি আজকে বন্ধ করে দিলাম,
আজকে কি বলবে তোমার হাত আমার সঙ্গে কথা বলবে হাত দ্বারা যত আপনি অপরাধ করেছেন এই হাত সেদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে হাতের দ্বারা ধরে ধরে বিড়ি সিগারেট খেয়েছেন হাতের দ্বারা সুদের টাকা লেনদেন করেছেন হাতের দ্বারা ঘুষের টাকাকে আপনি লেনদেন করেছেন এই হাতের দ্বারা বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে আপনি লিপ্ত এই হাত কাল কিয়ামতের ময়দানে হাতের মধ্যে যত চুনো পাউডার লাগান না কেন হাতের যতই আপনি যত্ন নেন না কেন এই হাত আপনার পক্ষপাতিত্ব করবে না কাল কিয়ামতের ময়দানে হাতটা আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে ওয়াতাশহাদু আরজুলুহুম এবং এই পা সেদিন বলবে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন যত অপরাধ আমি আপনি করেছি হাত পা সাক্ষ্য দেবে হাত পা শুধু নয় হাত পা শুধু নয় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন অন্য আয়াতের মধ্যে রয়েছে কোরআন কারীম সূরা ফুসসিরাত সূরা নূর এই সমস্ত সূরার মধ্যে পাবেন সূরা নূরের 24 নম্বর সূরা 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আমি আপনি শুধু এই মুখটাকে বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অঙ্গপতঙ্গে আপনার আমার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাশহাদু ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলসিনাতুহুম কি করবে তাদের জিহ্বাগুলি জিহ্বাটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এরপরে ওয়াইদিহিম আপনার আমার যে হাতগুলো রয়েছে এই হাতগুলি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে ওয়া আরজুলুহুম এবং আপনার আমার পাগুলি কি করবে বিমা কানু ইয়ামালুন আমি আপনি যত আমল করেছি এগুলোর বিবরণ আপনার আমার হাত পা জিহ্বাগুলি সেদিন বর্ণনা দেবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের ভিতরে সূরা ফুসসিলাত কুরআনুল কারীমের 41 নম্বর সূরা এই সূরার 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরো কয়েকটার কথা আল্লাহ বৃদ্ধি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা মাজাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে কি করা হবে সবিশেষে যখন জাহান্নামের সন্নিকটে তারা পৌঁছবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন সামাউহুম তাদের কান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আপনার আমার বিপক্ষে সেদিন কান আপনার আমার চোখ এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন এখন তারা কি করবে ভৎসনা করবে বলবে তোমরা তোমাদেরকে আমি তোমাদের কল্যাণের জন্য ভালোর জন্য আমি এই কাজগুলি করেছিলাম আজকে আমার বিপক্ষে তোমরা সাক্ষ্য দিচ্ছ অঙ্গ পতঙ্গ যদি আপনার বিরুদ্ধে হয়ে যায় তাহলে চিন্তা করেন আপনার বাঁচার পথ আর কি থাকবে আপনার আমার অঙ্গ পতঙ্গ কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে এই জন্য দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি হাসছিলেন হাসার পরে এই হাসির দৃশ্য সম্পর্কে রসুল সাল্লাম বললেন কেন আমি হাসছিলাম তোমরা কি জানো সাহাবায়ে কেরাম বললেন যে না তখন তিনি বললেন এর কারণ সম্পর্কে তিনি বললেন আমি ওই ব্যক্তি সম্পর্কে চিন্তা ভাবনা করে হাসতেছি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করার পরে বিভিন্ন প্রমাণাদি পেশ করবেন কিন্তু সে অস্বীকার করবে সে বলবে আমার আমার নিজের অস্তিত্ব থেকে আপনি সাক্ষ্য দাঁড় করুন তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন তার বিপক্ষে কাদেরকে দাঁড় করাবেন আপনার আমার উরু চেনেন আপনার আমার এই যে রান রয়েছে এই রান আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে আপনার আমার যে চামড়া রয়েছে এই চামড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে এবং কি আপনার আমার যে অস্থি রয়েছে হাড্ডিগুলো রয়েছে এগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে এখন আপনি কিভাবে বাঁচবেন বাঁচার কোনো পথ আর আমি আপনি খুঁজে কিন্তু পাবো না সুতরাং এই বিষয়টি একটু খুবই বোঝার বিষয় এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব লক্ষ্য করুন সম্মানিত শ্রোতা ভাই বোনেরা যারা বক্তব্য শুনছেন খুব গভীর মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এখান থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখেন এখানে বলা হচ্ছে কি আপনার চোখ কান আপনার অঙ্গপ্রত্যঙ্গ সবই যদি সাক্ষ্য দেয় তাহলে এই অঙ্গপ্রত্যঙ্গের দরকার হবে কি হবে না কি বলেন আপনারা দরকার হবে কিন্তু আমরা যখন মারা যাই ধরেন আগুনে পুড়ে মারা গেলাম সমস্ত শরীর পুরো সার্কার হয়ে গেল যেমন ধরেন হিন্দু ভাইরা তাদেরকে মৃত্যুর পরে কি করা হয় এই কথা বলেন না কি করা হয় পুড়ে ফেলা হয় তাহলে এ বিষয়ে একটা বনী ইসরায়েল একটি হাদিস বর্ণিত হয়েছে
যে ব্যক্তি মৃত্যুর পরে তার সন্তানদেরকে কি করে ওসিয়ত করে, মৃত্যুর পরে তোমরা আমাকে কি করবে, আমার দেহটাকে একবার পুড়িয়ে ছাই করে দেবে, এবং কি আমার এই দেহের এই ছাইগুলিকে অর্ধেক সমুদ্রের মধ্যে, অর্ধেক বাতাস যখন বইবে প্রচন্ড বাতাসের সময় অর্ধেক সমুদ্রে অর্ধেক পাহাড়ের মধ্যে ছিটিয়ে দেবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতে না পারেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে পারে এমন শাস্তি দিবেন, অন্য কাউকে এমন শাস্তি আর দিবেন না। এজন্য দেখেন কি নসিহত করলো, ওসিয়ত করলো কি সন্তানদেরকে পুড়িয়ে ফেলার জন্য। এখন হিন্দুদেরকে তো পুড়িয়ে ফেলা হয়, দেহ তো থাকলো না, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করতে পারবেন সশরীরে? কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কিনা সাইন্টিফিক একটু উদাহরণ দিচ্ছি, বিশ্বাস হয় কিনা? এই আয়াতগুলি আর অনেকগুলি আয়াত রয়েছে যেগুলো প্রমাণ করে।